করা হয়েছে, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য নেওয়া, এমনকি ছয় কার্য দিবসে চার্জ গঠন, সাক্ষী গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন, 342 অতঃপর মামলার রায় ঘোষণার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আমরা দেশের বিচার বিভাগের ইতিহাসে এমন তড়িঘড়ি করে কোন মামলায় নিষ্পত্তি করে সেই মামলায় শাস্তি প্রদানের ঘটনা এর আগে প্রত্যক্ষ করিনি, যা গত 2 মাস যাবৎ গোটা জাতি প্রত্যক্ষ করছে। রাজনৈতিক ঘটনার সময় রাজনৈতিকভাবে সমাধান না করে আদালতে টেনে নেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্রিমিনাল মামলা আসামি সাজিয়ে বিচারের নামে তাদেরকে অপমান অবদস্থ করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও জাতীয় নেতৃবৃন্দকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে। আপনারা জানেন, আমরা একাধিকবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছি, হাইকোর্ট থেকে যখন জামিন দেওয়া হয় আমাদের এই জামিনপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত চেম্বার জজে যাওয়া হয় এবং সেখানে গিয়ে মামলা স্টে করা হয়। এরপরে আপিল বিভাগ দীর্ঘদিন পর যখন সেই মামলার আদেশটি বহাল রাখেন, নিষ্পত্তি করেন, তখন আবার একটি নতুন মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে, বিরোধী দলের নেতৃবৃন্দকে কারাগারে আটক রাখা হচ্ছে। এই খেলাই চলছে গত 15 বছর যাবৎ। দেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে 1 বছর যাবৎ, সেক্রেটারি জেনারেলের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে 28 মাস যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিনকে 9 মাস যাবৎ, সাবেক এমপি চট্টগ্রামের জনগণনন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরীকে 31 মাস যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করা যাবে না, সুপ্রিম কোর্ট সেটা বহাল রেখেছেন। এই আদেশ চট্টগ্রামে যাওয়ার পরেও শাহজাহান চৌধুরীকে হাটহাজারির একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এটা আদালতের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন, অসম্মান প্রদর্শন ছাড়া আর কিছু নয়। সংবিধানের 35 সাবসেকশন 5 অনুযায়ী ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় রাজনৈতিক লঙ্ঘন করে নেতৃবৃন্দকে আদালতে হাজির করা হচ্ছে। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নিষ্ঠুর, অমানবিক ও অসাংবিধানিক আচরণের শিকার হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, সামাজিকভাবে তার সুনাম আর সুখ্যাতি রয়েছে, অথচ তার সাথে বন্দী অবস্থায় সংবিধানের 35-এর 5 অনুচ্ছেদ অর্থাৎ সাবসেকশন লঙ্ঘন করা হচ্ছে। তিনি কারাগারে বন্দী থাকা অবস্থায় সকল মামলা জামিন পাওয়া সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে অত্যন্ত হাস্যকরভাবে তিনি কারাগারে আটক আছেন। এ অবস্থায় কলাবাগানে একটি ঘটনা ঘটেছে 2023 সালের 14 জানুয়ারি। এই মামলাটি, এটা হচ্ছে 2023 সালের ঘটনা, আর তিনি বন্দী আছেন 2021 সালের 6 সেপ্টেম্বর থেকে, অথচ ওই মামলায় তাকে আসামি করা হয়েছে। আমরা আইনজীবীগণ আদালতের নিকট বলেছিলাম, ভিতরে থাকা অবস্থায় একজন আসামি বাইরে এসে কি করে এই ঘটনার সাথে সম্পৃক্ত হলো, এই জবাব আমরা আপনার মাধ্যমে জাতির কাছে জানতে চাই, পুলিশের কাছে জানতে চাই। আদালত আমাদের কথা আমলে নেননি, ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। বিচার বিভাগের ইতিহাসে এটা একটি কলঙ্কজনক ঘটনা, আসামি ভিতরে অথচ বাইরের ঘটনা তাকে আসামি করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি, সমৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, সেই সাথে বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত হওয়া প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক দলসমূহের অন্যতম অঙ্গীকার ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। আজকে যারা ক্ষমতায় আছেন তারাও অঙ্গীকার করেছিলেন, তারা ক্ষমতায় গেলে বিচার বিভাগকে স্বাধীনতা দিবেন, কোনো ইন্টারফেয়ার করবেন না। কিন্তু আজকে 15 বছরে প্রমাণিত হয়েছে বিচার বিভাগে সরকারের দ্বারা প্ররোচিত হয়ে এবং প্রভাবিত হয়ে বিভিন্ন মামলায় রায় প্রদান করছেন। আজ পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলো না, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। নামে মাত্র বিচার বিভাগকে প্রশাসন থেকে বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও প্রকৃতপক্ষে নিম্ন আদালত সমূহ প্রশাসনের প্রভাবমুক্ত হতে পারেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিচারকের পদে অধিষ্ঠিত থাকা অবস্থায়
রাজনৈতিক বক্তব্য দেওয়ার দুঃখজনক অভিজ্ঞতা আমাদেরকে অর্জন করতে হয়েছে। রাজনৈতিক ঘটনাপ্রবাহ কোর্ট অঙ্গনে টেনে এনে বিচারাঙ্গনের পরিবেশকে কলুষিত করা হয়েছে। দেশবাসী অবগত আছেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে নির্বাচন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অন্যতম শর্ত প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত 15 বছর যাবৎ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা পৌরসভা ও ইউপি নির্বাচন সহ কোনো নির্বাচনী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। দেশে এক নির্বাচনহীনতার সংস্কৃতি চলছে। নির্বাচনহীনতার এই অপসংস্কৃতি বাংলাদেশের আদালত অঙ্গনেও সংক্রমিত হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কলঙ্কজনক ঘটনার কথা আপনারা অবগত আছেন। এশিয়ার বৃহৎ বার ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের কথা এখানে আর উল্লেখ করার প্রয়োজন নেই বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রায় সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সমূহ ও দেশের সুশীল সমাজ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যমত পোষণ করছেন। গণতান্ত্রিক বিশ্ব এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশসমূহ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করে আসছেন। সরকার কারো কথা বিবেচনায় না নিয়ে 2014-2018 স্টাইলে নির্বাচনের নামে আরেকটি মহাপ্রহসনের আয়োজন করতে যাচ্ছে। প্রহসনের এই নির্বাচন যদি সম্পন্ন হয় তাহলে দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ বলে আর কিছুই থাকবে না। দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার প্রতিদিনই শত শত রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। 28 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় 35,000 রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। আবার কাউকে কাউকে ডান্ডাবিড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে, যে দৃশ্য আপনারা জাতীয় পত্রিকার মাধ্যমে দেখেছেন। গ্রেপ্তারের পর থানায় এবং কারাগারে বিগত কয়েক মাসে 13 জনের মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাত ইসলামী রাজশাহীর দামকুড়া থানার আমির জনাব আব্দুল লতিফ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে 2 দিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তার চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু চিকিৎসার ব্যবস্থা না করে হলো যখন তিনি আর জীবিত নেই। হাসপাতালে নেওয়ার পর মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা গাফিলতির জন্য এই সরকারকে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে জাতির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারাগারে আটক থাকার কারণে জীবনের শেষ মুহূর্তে অনেকেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের জুলুম নিপীড়ন থেকে আইনজীবীগণ রেহাই পায়নি, তার চাক্ষুষ প্রমাণ আজকে ঢাকা আইনজীবীদেরকে আজকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে রাজনীতিহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীগণ অর্থাৎ বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করছি। দেশের সকল বারের বিজ্ঞ আইনজীবী ভাই বোনদেরকে আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে লয়ার্স কাউন্সিল আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আমাদের আন্দোলন সফল হবে, জনগণ তাদের এই স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সম্মানিত সভাপতি আছেন, তিনি 2 মিনিট ওনার পরিস্থিতির উপরে বক্তব্য রাখার পরে আমাদের কার্যক্রম শেষ হবে।
আপনাদের প্রশ্ন থাকলে পরে আমরা উত্তর দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের প্রসঙ্গ সফল করার জন্য যে ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুগণ, বক্তব্য অত্যন্ত সুলিখিত, সংক্ষিপ্ত হলেও বিস্তারিত। দেশের সামগ্রিক চিত্র কত ভয়াবহ, আপনারা সবাই নাগরিক হিসেবে ভোট দিতে পারছেন না, অনেকেই পারিনি আমরা ভোট দিতে। 14-18 নির্বাচন কোনো চাকরি থেকে প্রশ্ন, এখন পরবর্তী কার্যক্রমের জন্য এক দুটো নির্বাচন ব্যবস্থাই করা হয়েছে। আমরা চেয়েছিলাম কোন জাতি একটি অংশগ্রহণমূলক, একটি নিরপেক্ষ, ফেয়ার ইলেকশন তাকে উপহার করা। এটা কোনো জাতির এটা ন্যায়সঙ্গত প্রত্যাশা, এটা কারো প্রতি কোনো দয়া ভিক্ষা চাওয়া নয়। এই সংবিধান নাগরিক অধিকার তার গ্যারান্টি দিয়েছে এবং দায়িত্ব হলো এই গ্যারান্টিটাকে কার্যকরী করা। আপনারা সাক্ষী আছেন যে নাগরিকগণ সত্যি উদ্বিগ্ন যে কি হতে যাচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোন ঘুমের ঘটনা অহরহই ঘটছে, অর্থনৈতিক অঙ্গন তো আজকে বিপর্যস্ত, আইন শৃঙ্খলাও বিপর্যস্ত। মৌলিক অধিকার আদায়ের জন্য বিচারালয় ছিল আমাদের শেষ আশ্রয়স্থল। একটা মানুষ যখন কোনো তার অধিকার থেকে বঞ্চিত হয়, তার মানবাধিকার অধিকার, সম্পদের অধিকার, নিরাপত্তার অধিকার, অর্থনৈতিক অধিকার, শেষ আশ্রয়স্থল হচ্ছে কোর্ট।